গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালে দেখো, এরা এদেরকে ঘুম থেকে উঠেই একটু খামারে নিয়ে এসেছি। দুজনে ব্যায়াম করছে আর কি। যত না ব্যায়াম করছে তত দুজনে ঝগড়া করে আলা হয়ে যাচ্ছে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সাবুন লাগছেন জানলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার বোনরা আসবে, আর ওরা এলে আমরা খাওয়া দিন কী করছি না করছি, কী রান্না করছি, কী খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা তো দেখেছিলে সেই পরশুদিন মাছ অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম। সেই মাছগুলো ভাজা করছি। আর এখানে আছে, এখানে আছে। আর তোমাদের দাদাভাই বাইরে বসে আছে, আদা রসুন বাড়ছে। বাবাকে কেমন লাগছে? না ঘরে চাপিছি তো আমার বোন খুব মাংস খেতে পছন্দ করে বলে আবার একটু মাংস নিয়ে আনলাম। মাংসটা আলু দিয়ে ঝোল করবো আর মাছটা একটু বেরিয়ে পেঁয়াজ নিয়ে সত্যি একটু করেছি। আর সন্ধ্যাবেলায় বোন আবার খাওয়া দাওয়া হয়ে পিঠে করতে বসেছে। এটা ময়দা আর সুজি দিয়ে বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে। তো আমাদের তো খুব ভালো লাগছিলো আর আমার ছেলেমেয়েরা খুব খাচ্ছিলো তৃপ্তি। ভিডিও করি দাঁড়া দাঁড়া দাঁড়া।
আরেকটু উল্টো তাহলে আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই মমনি এসছে, যেহেতু সালি এসছে অনেকদিন পর, তাই জন্য একটু বাজারে গেছিলো। আর থাকলে হবে না ও বইছি পড়তে বসে পড়াশোনা করে যাই পাতায় বাড়ি গিয়ে সুমির বই দেখে পড়ব। হ্যালো, এটা জলদি আজকের মতো ব্লগটা এতটাই রাখলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।